একটি কবিতার লাইনে আমার বেশ মনে পড়ে যাচ্ছে, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। সত্যি কিন্তু পাওয়া যায়, জীবনের প্রত্যেকটা ওঠা পড়ার মাঝে যদি চান তাহলে কিন্তু সুখকে অনায়াসেই খুঁজে পাওয়া যায়। নমস্কার, আমি পড়া, এই স্কুলের ইংলিশ টিচার। আমার যেমন স্কুল না থাকলে মোটেও ভালো লাগে না, মনে হয় যেন জীবন থেকে কি একটা মিসিং। যেমন অলিতির হাতে টিফিন, স্মিতার সাথে বই নিয়ে ঝগড়া, তারপর আবার আমার স্টুডেন্টসদের কাছ থেকে পাওয়া কমপ্লিমেন্টস, এসব না হলে জীবন চলে বলুন? আমার তো একেবারেই চলে না। অলিদি আমার কলিগ হলেও আমার নিজের দিদির থেকে কোনো অংশে কম না। আর তাছাড়া স্কুলে আমি 5 বছর ধরে আছি, তো সবাই আমার এখানে পরিবারের মতোই হয়ে গেছে। পরিবার নিয়ে এত কথা বললাম কিন্তু আমার আসল পরিবার নিয়ে কোনো কথা বলা হলো না। এতদিন তো আমার পরিবারে ছিল শুধু মা আর বাবা, কিন্তু এখন বিয়ের পর এই বাড়িতে আছে অভি, বাবা, কাকা বাবু, কাকিমা, নীলার্কো, আর নীলার্কো যার সাথে প্রেম করে, আমার মিষ্টি হবো যা তনয়া। কাকিমা কিন্তু খাবারটা সত্যি দারুণ বানান। তবে কাকিমার না একটা আক্ষেপ আছে। কাকিমা, এটাই দুঃখ যে ওনার ছেলে নীলার্কো অভির মতো ডাক্তার না, কিন্তু নীলার্কো খুবই ট্যালেন্টেড, ও একটা দারুণ ডকুমেন্টারি বানাচ্ছে, আমার ওকে বেশ ইন্টারেস্টিং লাগে। অনেকে আমাকে জিজ্ঞেস করে অ্যারেঞ্জ ম্যারেজ কেন করলি, আমি বলি যে জীবনের একটা সময় সিদ্ধান্তগুলো কিন্তু নিতেই হয়, তাই না? আমি যেমন মাকে বলতে শুনি যে নিজেদের আত্মীয়দের মধ্যেই বলে আর কি, মেয়ের বিয়ে দিলাম বা মেয়ের বিয়ে হলো, আমি কিন্তু আবার ক্রিয়াপদের ব্যবহার নিয়ে প্রচণ্ড পার্টিকুলার, মানে আমার কিন্তু বিয়ে হয়নি, আমার বিয়ে দেওয়াও হয়নি, আমি বিয়ে করেছি। আর যাকে বিয়ে করেছি তার মতো কিন্তু মানুষই হয় না। শিক্ষা আর সংস্কার দিয়ে আমার মন সে খুব তাড়াতাড়ি জয় করে নিয়েছে। ওহো, দেখেছেন এতক্ষণ সবাইকে নিয়ে কথা হলো কিন্তু যে আমার সব থেকে কাছের তাকে নিয়ে কোনো কথা হলো না। আমার জীবনের সব ভালো মন্দ, এমনকি সব ছড়ানোতেও যে আমার পাশে সব সময় থেকেছে সে হলো আমার বেস্ট ফ্রেন্ড সু। বিশ্ব ব্রহ্মাণ্ড এদিক থেকে ওদিক হলেও উনি আমার পাশ থেকে কোথাও যাবেন না। এই তো হলো আমার জীবন, আমার পরিপাটি পরিবার। আমি একটা কথা বিশ্বাস করি জানেন, জীবন হলো অনেকটা শাড়ির কুচির মতো, ছড়াতে দিলেই ছড়িয়ে যাবে, তবু ভাগ্যে থাকে না, থেকে যায় নিশ্চয়ই। আমি তো চেষ্টা করি শুধু ভালোটুকু নিয়েই থাকার। বাবা বলেন, ভালো মন্দ যাহাই আসুক সত্তরে ল সহজে, তাই আমিও চেষ্টা করি এগিয়ে চলার উত্তরণের পথে, আপাতত ক্লাসরুমে।